হচ্ছে এখনো দাঁড়িয়ে মারছ? এই সামনে রমজান এসে গেছে, এখন থেকে ছক খুঁজে ফেলেছে বেচারা, মরে যাক, জাহান্নামে চলে যাক, ওর নিয়ত তৈরি হয়ে গেছে খারাপ, রোজা রাখবে এখন থেকে নিয়ত করছে, রোজা রাখা শুরু কর, দেখ তো শরীর কেমন থাকে। অত চালা শরীর খাওয়া খাবে, মোষের খাওয়া খেয়ে বেড়াবে, গরু গরুর মতো চেহারা করে মুসলমান, এরা এটা কি মুসলমানের কাজ? রোজার মাসে যে মুসলমানটা খায় এটা কি মুসলমানের কাজ? তো ইহুদিদের কাজ, ইহুদিরা খাচ্ছে, নাসারারা খাচ্ছে, বেদিনরা খাচ্ছে, এই মুসলমানটাও খাচ্ছে, দা সেম টু সেম। ও আমার ভাইরা, গরিব সাহাবী কয়েকটা উট বুঝাই মদ কিনে মদিনায় ঢুকছে, ঘোষণা শুনতে পেলেন, হাজার তোমার ঘোষণা দিয়েছেন, মদ সম্পূর্ণ হারাম হয়ে গিয়েছে। কেননা প্রথমের দিকটা মদ পুরোপুরো হারাম ছিল না, কয়েকটা ধাপে মদ পরিপূর্ণ হারাম হয়েছে। গরিব সাহাবি চিন্তায় পড়ে গেলেন, কি করব আল্লাহ, যদি আমি মদ বিক্রি করি গুনাহগার হয়ে যাব, যদি বিক্রি না করে যদি আমি ফেলে দিই আমার পরিবার বর্গ বাচ্চা কাচ্চাগুলো না খেয়ে মারা যাবে, কেন আমার আর কোনো পয়সা নেই, যা আছে ওই উটের পিঠে। ভাই শুনছেন, যা আছে আমার উটের পিঠে ওইটাই আমার সম্বল, কি করি? সাহাবি চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ এমন জানা থাকলে তো আমি মদ কিনতাম না, কেননা যখন উনি মদিনা থেকে রওনা হয়েছিলেন তখনও পর্যন্ত মদ পুরোপুরি হারাম হয় নাই, বেচা কিনা চলতো, কিন্তু ব্যবসা করে মদ নিয়ে মদিনায় ঢুকছেন। এবার ঘোষণা হচ্ছে, আলা আন্নাল খামরা কাদ হুরিমাত, হুশিয়ার, মদ হারাম হয়ে গিয়েছে। আমি আপনাদের বোঝাতে চাইছি, গাজোয়ারির জায়গা নেই, খামখেয়ালি পোনার জায়গা নেই, শরীয়তে নিজের ইচ্ছায় চলার কোনো জায়গা নেই। ও ইমানদারের ঘরের ছেলেরা, আমরা হচ্ছি জেলখানার বন্দি, আল্লাহ শরীয়তের আইন দিয়ে আমাদের ঘিরে রাখা আছে। আবু জেহেলকে কোনো প্রশ্ন হবে না, আবুল আহাবকে কোনো প্রশ্ন হবে না, ওরা সরাসরি জাহান্নামায় যাবে, কিন্তু আমরা তো জান্নাতি, আল্লাহ তো আমাদের জান্নাত দেবেন, প্রশ্নটা আমাদের কে হবে? সওয়াল জবাব আমাদের করতে করবেন, হিসাবটা আমাদের দিতে হবে। তোমরা আল্লাহ মানলে, কথা শুনলে না কেন, নবী মানলে, কোরআন মানলে কাজ করলে ওদের, খোদা মানলে কাজ করলে ওদের, ভালোবাসলে নবীকে পাইরাবি করলে ইহুদিদের। তোমরা কোরআনকে মহাব্বাত করলে, অনুসরণ অনুকরণটা নাস্তিকদের করলে। মনে রাখবেন, আমরা কিন্তু আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহ সব থেকে প্রিয় বান্দা আমরা, কেন আমরা আল্লাহ মানি, নবী মানি, রসুল মানি, কোরআন মানি, জান্নাত জাহান্নামা মানি, সিরাত মানি, তকদির মানি, কিতাব মানি, দাঁড়ি পাল্লা মানি, আমরাই পৃথিবীর জমিনে আল্লাহর উত্তম বান্দা। কিন্তু একটা জায়গা, মানি খোদাকে, কাজ করি ওদের। গরিব সাহাবি চিন্তা করতে লাগলো, একবার আল্লাহ রসুলের কাছে যাওয়া যাক, আল্লাহ নবীকে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনা শামে গিয়েছিলাম, ব্যবসা করে কিছু লাভ হয়, লাভের টাকায় মদ নিয়ে মদিনায় এলাম, ভাবলাম মদিনার বাজারে বিক্রি করে কিছু লাভ হবে, বাচ্চাদের জন্য কিনা কাটা করে নিয়ে যাব।
ইয়া রাসূলুল্লাহ, এখন খবর পাচ্ছি মদ সম্পূর্ণ হারাম, হুজুর আমি কি করব? হুজুর আপনার কাছে আমি এলাম, আপনি যদি একবার আমাকে অনুমতি দেন শুধু ওই মদকটা বিক্রি করার জন্য, আমি মদিনার বাজারে গিয়ে এই মদকটা বিক্রি করি, বাচ্চাদের জন্য খাবার দাবার নিয়ে আমি তাদের মুখের কাছে দাঁড়াই, ইয়া রাসূলুল্লাহ আমার এই মদের ব্যারেল কটা ছাড়া আর আমার কোনো সম্বল নাই। সাহাবী দুটো চিন্তা, একটা হলো মদ যদি আমি শরীয়ত মেনে ফেলে দিই বাচ্চাগুলো মারা যাবে, আবার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে যদি মদ বিক্রি করি আমার আখেরাত বরবাদ হবে। ঘুমিয়ে পড়ছে ও ভাই? ঘুম লাগছে নাকি? শেষ করে দেবো, কত হলো দেখি একবার, ও হয়তো হয়ে গেছে তো, হ্যাঁ কাতারটা একবার সোজা করে দিই, যে কটা জেনের বাচ্চা আছে সব ভেতরে চলে এসো, কতক্ষণ আড়ে বাড়ে তারা থাকবে বলতো, তাদের আর সবর হয়? আপনারা তো বেহেস্তের মধ্যে আছে, ওরা কিন্তু বেহেস্তের বাইরে আছে। আল্লাহ নবী ওই গরিব সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, মাসুর বিহা হারামুন বাইউহা হারামুন, ও আমার সাহাবী যেটা পান করা হারাম সেটা বিক্রি করাও হারাম, আল্লাহ পাক সবটাই হারাম করে দিয়েছেন, অতএব আমি তোমাকে অনুমতি দিতে পারবো না। রাসূলুল্লাহ বললেন, আমি বলতে পারবো না, আমি তোমাকে বিক্রি করার অনুমতি দিতে পারি না, আল্লাহ পাক হারাম করে দিয়েছেন আমি তাকে হালাল করতে পারি না। ভাই আপনারা বলুন তো, গরিব সাহাবিটা লুকিয়ে গোপনে মদিনার কোনো পাহাড়ি এলাকায় গিয়ে মদকটা বিক্রি করে দিতে পারতো, খুব পারতো, একবার আমি জীবনের মতো বিক্রি করব, তওবা করে নেব, আমার বাচ্চাদের মুখে দুটো আহার দিতে হবে, ওই গরিব সাহাবি মদিনার বাজারে বিক্রি করলে করতে পারতেন লুকিয়ে, কিন্তু না, আল্লাহ নবী যখন জানিয়ে দিলেন সঙ্গে সঙ্গে ওই গরিব সাহাবি ছুটে 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 এসে উটের পিঠ থেকে ব্যারেলগুলোকে নামিয়ে মদিনার রাস্তায় ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, আমার বাচ্চাদের রেজেকের জিম্মাদারি আল্লাহর হাতে, রেজেকের মালিক আল্লাহ, তারা কি খাবে না খাবে আল্লাহ ভাববেন, আমি আমার আখেরাতের বরবাদি করতে পারি না, সমস্ত মদের ব্যারেল মদিনার রাস্তায় ফেলে দিয়েছে। 50 বছর ধরে ওয়াজ শুনে এখনো নামাজ পড়ে না, কিসের ওয়াজ শুনেছে ভাই, কিসের ওয়াজ শুনেছে এতদিন ধরে? 10,000 আলেমের ওয়াজ শুনেছে, 30 থেকে আমি 10 এনেছি, এখনো মিথ্যে কথা বলা বন্ধ করেনি। এই মুসলমানের জায়গা কি হবে? এরা কারা? এরা কারা? আল্লাহ কোরআন পাকে জানালেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওরে আমার ইমানদারেরা, মুমিন কালমাওয়ালা মুসলমানেরা, তোমরা যখন দুনিয়াতে মরবে, তোমরা যখন মরে কবরে আসবে, তোমরা মুসলমান হয়ে মুসলমানের মতন মরে এসো। এটা ব্যাখ্যা করুন তো, এইটুকু খালি বলুন। আল্লাহ বলছেন, তোমরা যখন মরবে, ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না, ইল্লা, বরং যখন তোমরা মরবে, ওয়ান্তুম মুসলিমুন, তোমরা মুসলমান অবস্থায় মুসলমান হয়ে মুসলমানের মতন মরে তোমরা কবরে এসো, যে মরণটা আমার দরবারে কবুল হয়ে যাবে, যে মরণটা আমার পছন্দ হয়ে যাবে, যে মরণ
নামটা আমার দরবারে মঞ্জুরি পাবে। এই রকম মরা মরে যদি কবরে আসতে পারো, আমি রসুল্লাহ ওয়াদা করছি দয়ার জান্নাতে নিয়ে যাব। জান্নাতের ভিতরে আমার সঙ্গে তোমাদের দিদার নসিব হবে। ভাই মুসলমান হয়ে মরতে হবে, এই কথাটা ব্যাখ্যা করুন। আমি ছেড়ে দেবো, বুঝতে পারলাম না। আমরা তো মুসলমান, আমরা তো ইমানদার, আমরা তো মুমিন, আর আমাদের কি বলছে? পৃথিবীর কোন জাতকে বলেনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দেখেন হে ইমানদারেরা, কি আশ্চর্য, আমাদেরকে বলছে? আমরা তো মুমিন, আমরা তো মুসলমান, আমরা তো কালমাওয়ালা, আমরা তো ইমানদার, আমরা আল্লাহ মানা, নবী মানা, রাসূল মানা, কোরআন মানা মানুষ, আমাদের কি বলছেন? তোরা যখন মরবি মুসলমান হয়ে মুসলমানের মতো মরবি। ভাইরা আমার, যদি কোনো মাতাল মদ খেতে খেতে মারা যায়, তওবা না করে এই মরণটা কি মুসলমানের মরণ? কোন মুসলমান মদ খেতে পারে না, সুদ খেতে পারে না, চুরি টাকা দেখুন খারাপ জেনা ব্যবচারী করতে পারে না। বাবারা, কোনো মুসলমান বেনামাজি হতে পারে না। যখন কোনো মুসলমান বেনামাজি হয়ে মারা গেল, এই মরণটা মুসলমানের মতন মরণ নয়। কেন মুসলমান বেনামাজি হয়ে মরবে না? কোনো মাতাল মদ কে মারা গেল, তওবা করল না, এ মরণটা মুসলমানের মরণ নয়। কেননা কোনো মুসলমান মদ খেয়ে মরতে পারে না। আল্লাহ পাক এই জায়গাটায় আমাদেরকে বললেন, ও ইমানদারেরা, তোমরা তো মরবে, যখন মরবে মুসলমানের মতন হয়ে মরো। আচ্ছা বলুন তো ভাই, একটা 50-60 বছরের বুড়োকে মারা গেল, আমরা গোসল দিয়ে কাফন পরিয়ে আতর করে খাতির করে নিয়ে যে জানাজার ময়দানে নিয়ে যে আর সেই জানাজা পড়ে দোয়া করে কবরে নিয়েছি, পাক্কা একটা বেনামাজি। বলুন ওটা কি মুসলমানের মত? মুসলমান বেনামাজি হয়ে মরবে? মুসলমান তো নামাজি, মুসলমান তো রোজাদার। হ্যাঁ ও আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আমার ভাইদের বোঝাতে চাইছি, ভালো কাজ অনেক করছি, ইনশাল্লাহ করব, করতে হবে, ছাড়া যাবে না, কিন্তু ভালোটা যেন ভালোর মতন হয়। একটা হাদিস আনছি, আল্লাহর নবীর কাছে একটা সাহাবি এলেন, এসে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর রাজুল ইউকাতিলু লিল মাগনামে, আর রাজুল ইউকাতিলু লিল যিকরে, আর রাজুল ইউকাতিলু লিওরা মাকানাহু ফামাল ফি সাবিলিল্লাহ। ও আল্লাহর নবী, একজন সাহাবি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন, কিন্তু তার উদ্দেশ্য ছিল গনিমতের মাল ভাগ পাওয়া। ইয়া রাসূলুল্লাহ, আরেকজন ব্যক্তি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন, তার উদ্দেশ্য ছিল নিজের বাহাদুরি ক্ষমতা পাহালওয়ানিটা যুদ্ধের ময়দানে দেখানো। ইয়া রাসূলুল্লাহ, আরেকজন ব্যক্তি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে, তার উদ্দেশ্য ছিল নিজের বাহাদুরি পালবানিটা, নিজের নাম খ্যাতিটা চতুর্দিকে ছড়িয়ে যাবে। তিনজনের তিন রকম নিয়ত, তিন রকম যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে, মোকাবিলা করে শহীদ হয়ে গেল, নিয়ত কিন্তু তিনটে তিন রকম। এদিকে তাকান, শুনছেন কথা? শহীদি মত কত দরজাওয়ালা মত বলুন তো,
কিন্তু কি হলো দেখেন, আল্লাহ নবী বললেন মান কাতালালে তাকুনু কালিমাতুল্লাহি আল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। ও ধান্দা খারাপ, ও গানিমাতের মাল নেবে বলে ভালো কাজে গেছে, মাল পানি গানিমাতের ভাগ অংশ পাবে, এই জন্যে ময়দানে গেছে লড়াই করতে, ওর নিয়ত খারাপ। আর একজন নিজের পালবানি মস্তানি দেখাবে, ক্ষমতা দেখাবে যুদ্ধের ময়দানে আমার কত। আর একজন গেছে নিজের নাম খ্যাতি, ভালো কাজ করতে এসেছো ভালোর মতন করো। তারা জীবন দিল, শহীদ হলো, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা বেওয়া এতিম হলো, আল্লাহর দরবারে পছন্দ হলো নি। ভাই আমি কি বুঝাতে পারছি? দেখুন তো কত বড় ভালো কাজ হয়েছে। কি বললেন, যারা আল্লাহর কলমাকে জিন্দা করার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, যারা আল্লাহর একত্ববাদকে কায়েম করার জন্য ফি সাবিলিল্লাহ যুদ্ধের ময়দানে গিয়ে মোকাবেলা করতে করতে শহীদ হয়ে গিয়েছে, এদের মরণটা ফি সাবিলিল্লাহ হয়ে গিয়েছে, এদের মরণটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এদের মরণটা আল্লাহর পছন্দ হয়েছে, এদের মরণটা শহীদি মত নসিব হয়ে গিয়েছে। আল্লাহ এত খুশি, আল্লাহ এত খুশি, এদের এই মরণটা আবার আল্লাহর এত পছন্দ, আল্লাহ পাক জানিয়ে দিলে ওরে দুনিয়ার মানুষেরা আমার এই বান্দাগুলোকে তোরা মরা ভুলবি না, এরা জিন্দা, এরা জিন্দা, কেমন জিন্দা তোমরা জানো না, আমি আল্লাহ এদের কবরে রিজিক দিয়ে থাকি। কবরে রিজিক, মাথা কাজ করবে? রাস্তাঘাটে কারো কোনো মাল পড়ে গেলে নিয়ে যাবে? ও মিয়া কি হলো, নিয়ে যাবে? ওই একটা ব্যাগ পড়ে আছে, মানি ব্যাগ পড়ে আছে, কি একটা এই সেই ওই এক জায়গায় কিছু পড়ে গেছে, আপনি দেখতে পেয়ে গেছেন, এই তো তাই তো ভাই পড়ে দেখি, মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ বিসমিল্লাহ আল্লাহ একবার আস্তাগফিরুল্লাহ, তোলে যাবে? ও তোলে যাবে? এটা হালাল না হারাম? যদি তুলো যত মরছ, সারা পৃথিবীর ইমানদারদের জন্য অপরের মাল বিনা অনুমতিতে খাওয়া নেওয়া টোটালি হারাম, কিন্তু একটা জায়গায় ছাড়, যুদ্ধের ময়দানে। কাফেররা যখন পালিয়ে যায়, তারা কাপড় চোপড় খাবার দাবার অস্ত্র শস্ত্র ইত্যাদি যা কিছু ফেলে রেখে যায় সব মুসলমানদের জন্য হালাল। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, কাফেরদের মাল বিনা অনুমতিতে মুসলমানদের জন্য হালাল। এই শহীদদের এদের মরা বলতে মানা করলেন, এরা জিন্দা, আল্লাহ বলছেন কেমন জিন্দা তোমরা জানো না, আমি এদের রেজেক দিই। আল্লাহ আকবার। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এদের গোসলটাও দেবে না, এদের কাপড়টাও পরাবে না, এদের গোসলটা দেবে না, এদের শরীরে যেন রক্ত থাকে জামা কাপড়টা পরা অবস্থায় দাফন করবে, কেননা আমি আল্লাহ বড় পছন্দ করি, এদেরকে আমি কিয়ামতের দিন ঠিক ওই রকম অবস্থায় তুলব, শরীর দিয়ে দর দর করে রক্ত গড়াবে, রক্ত ঝরতে থাকবে,
যাবি, ক্ষত বিক্ষত চেহারা নিয়ে কেয়ামতের মাঠে উঠবি, কেয়ামতের ময়দানের মানুষেরা বলবে ও আল্লাহ এরা কারা এরা কারা, আল্লাহ বলবেন এরা হলো আমার শহীদ বান্দা, এদের গায়ের রক্তর মতো রংটা লাল হবে কিন্তু আল্লাহ খুশবুটা মিশকে আম্বার বানিয়ে দেবে।